জলের তলায় 15 লক্ষ হেক্টর জমি নষ্ট হয়েছে বহু ফসল। এর জেরে বাড়তে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ও শাকসবজির দাম। কয়েকদিন ধরে শহরের বিভিন্ন বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী, পকেটে টান পড়েছে মধ্যবিত্ত শ্রেণীর। সাম্প্রতিক বন্যা পরিস্থিতির সেই চিন্তা দ্বিগুণ বাড়িয়েছে। ঋতিক মণ্ডল আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মানিকতলা বাজার থেকে। ঋতিক, তুমি রয়েছো এই মুহূর্তে মানিকতলা বাজারে। সকালে ইতিমধ্যেই সব বাজার করতে চলে এসেছেন বহু মানুষজন। কিরকম বুঝছো তুমি বাজার? সত্যি কথা বলতে বাজারে হাত দেওয়া যাচ্ছে না পূজা। কালকে থেকে যেভাবে একদিকে বন্যার জল ঢুকতে শুরু করেছে, যার ফলে তার প্রভাব পড়ছে বাজারে, আর সেই সঙ্গে আগামী কাল জন্মাষ্টমী উৎসব রয়েছে, ফলে ফলের বাজারেও হাত দেওয়া যাচ্ছে না। আমি এক লহমায় কয়েকটা এরকম বাড়ন্ত হয়েছে দাম আমি একটু বলে দিই। মানিকতলা বাজারে রয়েছে আমরা এই মুহূর্তে। বেগুনের দাম প্রতি কিলো 40 টাকা হয়েছে, গত এক সপ্তাহ তুলনায় 10 টাকা বেড়েছে। পটল 40 টাকা, টমেটো 40 টাকা, এই তিনটি সবজি 10 টাকা বেড়েছে। মূলত সবজিতে হাত দিতে গেলে 40 থেকে 50 টাকা খরচা করতে হচ্ছে। ভেন্ডির দামও 50 টাকা, 20 টাকা বেড়েছে, আর উচ্ছের কথা তো বলোই না, 80 টাকা দাম হয়েছে এখন, 40 টাকা বেড়েছে। দাদা, বাজারে সবজি পাওয়া যাচ্ছে? না, পাওয়া যাচ্ছে। বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে সবজি, এবার পাওয়া যাচ্ছে কি? আস্তে আস্তে হবে, গাছপালা সব ঘুরে গেছে তো, মানে আগের থেকে অনেক দাম, মাল নিতাম অনেক দামের, দামটা বেশি, হ্যাঁ বেশি, অনেক বেশি হয়ে গেছে। কিরকম দাম যাচ্ছে, সবচেয়ে চড়া কি যাচ্ছে? মানে সব থেকে চড়া আপনার উচ্ছে, আপনার লঙ্কা, বিনস, গাজর, এইসব চড়া আছে, পালং শাক, ফুলকপি হাত দেওয়া যাচ্ছে না। আমার সঙ্গে কয়েকজন ক্রেতাও রয়েছেন, কালকে তো জন্মাষ্টমী উৎসব রয়েছে, ফলের বাজার হাত দিতে পারছেন না, সবজি বাজারে কি? শুনেন, আমি তো শিলিগুড়ি থাকি, কিন্তু শিলিগুড়িতে এসে দেখছি শিলিগুড়ি থেকে এখানে জিনিসের দাম বেশি। আমরা ট্রেন থেকে নামলাম, বাজার করে বাড়িতে যাব, যা জিনিসের দাম দেখছি মাথায় হাত হয়ে যাচ্ছে। ঢেঁড়স 50 টাকা কিলো, মানে চিন্তাই করা যায় যে ঢেঁড়স 30 টাকা করে, তারপরে পটল 50 টাকা, ঝিঙা 50 টাকা, কাঁকড়ল 50 টাকা, কোনো জিনিসের 50। ফলের বাজার কাল তো জন্মাষ্টমী, ফলের বাজারে হাতই দিইনি আমরা, মানে এত দাম দেখে আমরা ছড়ে গেছি। আমি ফলের বাজার হিসাবটা একটু দিয়ে নি শেষে। আপেলের দাম যাচ্ছে, আপেল যদি কালকে অনুষ্ঠানের জন্য কিনতেও হয় 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত খরচা করতে হবে, তবে আপেল পাওয়া যাবে। আর কলার দাম, যেটা আগে পাঁচটা কলা পাওয়া যেত 10 টাকা, এখন সেটা 3টে কলা 10 টাকা পাওয়া যাচ্ছে, ফলে খুব স্বাভাবিক। এবং এই জল যত বাড়বে বা এই প্রভাবটা বাজারে আরও ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছেন বাজারের ব্যবসায়ীরা। পূজা, ঋতিক ধন্যবাদ। ঋতিক মণ্ডল আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সরাসরি মানিকতলা বাজার থেকে, যেখানে জিনিসপত্রের দাম, ফল এবং সবজির দাম কিন্তু